বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে আপনারা ভোট চোর না 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 আপনারা সাপ্পা ছিলেন শুনেন এই যে চুরি চামারি যা বলেন আপনি কি 79 এর নির্বাচন ভুলে গেছেন দশটা বিশটা করে ভোট দিতেন 79 এ 30টা ভোট দিতেন ভুলে গেছেন আপনারা 10টা 20টা দিলাম 79 আর আপনি শুরু করলেন তো 75 এ জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করার পর প্রথম নির্বাচনী দিবেন শেষ করে এই দেশের রাজনীতিকে কলুষিত করা করাপ্ট করা জিয়াউর রহমান ভোট চুরির জনক কে দেশে জিয়াউর রহমান মানে 73 সালে চুরি হয়েছে আমি না জাতির জনক বঙ্গবন্ধু লাভ চৌধুরী এদেশে ভোট চুরির জনক যদি কাউকে বলা হয় তাহলে আপনারা কে পরত জিয়াউর রহমান সাহেব আর কি কেন শেখ মুজিবুর রহমান আচ্ছা দেখেন সালে রশিদ ইঞ্জিনিয়ার সেখানে জিতছে বঙ্গ জাতির জনক বঙ্গবন্ধু হেলিকপ্টারে করে নিয়ে এসে খন্দকার মোস্তাককে নির্বাচনের 2 মাস পরে 2 বছর পরে তারা বিজয় ঘোষণা করছে কি বলবো বলেন 73 সালে যদি বলে বঙ্গবন্ধু সময় আমাদের কিছু বলার নাই সালে যে সমস্ত সিটে করাপশন হয়েছে তৎকালীন নেতাকে আপনার দল আপনার আর বাংলাদেশের প্রথম বোম যদি বলেন ক্রসফায়ার যদি বলেন সেটা কে করছে সেটা আপনারাই করছেন এই দেশের মানুষ সেনাবাহিনীর কর্মকর্তা তাহলে আমরা সবাই যে হত্যা করে তারপরে আপনার ক্ষমতায় আপনাদেরকে উনি বললেন ভোট চোরের জনক বিএনপি গণতন্ত্র হত্যা করেছে কারা গণতন্ত্রকে হত্যা করেছে কারা 73 সালে বিজয়কে পরাজিত 73 সব 75 এর আগে বিজয় করে তারা তাহলে গণতন্ত্রকে হত্যা তারাই করেছে সাপ্পা সিলের প্রবক্তা হচ্ছে তারাই যার কারণে তারা বারবার বলে মুক্তিযুদ্ধ আমরা করেছি আমাদের অবদান শতভাগ জনগণের কোনো অবদান নাই আপনি মানুষকে তো হাসতেছে আপনার কথা শুনে শহীদ এদের কোনো অবদান নাই 30 লক্ষ শহীদ কার 30 লক্ষ শহীদ কার কথায় ঝাঁপিয়ে পড়লো অস্ত্র নিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর কথা বলে তখন জিয়াউর রহমান বলে কোনো কিছু ছিল না মুক্তিযুদ্ধের প্রশ্নে ওসমানের কথা তুলেন না মুক্তিযুদ্ধের প্রশ্নে বঙ্গবন্ধুর বাইরে কোনো কথাই নাই জি জি আলোচনাটা আমরা নিয়ে আসি ভোটের দিকে আবার ভোটের দিকে আমরা চলে যাই আবার আলোচনাকে শেষ করে নিয়ে এসে আমরা ভোটের মুখে চলে যাই সেটাই হচ্ছে আপনারা ভোটে যাবেন না আমরা ভোটে কোনো দলীয় সরকারের অধীনে করব না তাহলে আলহামদুলিল্লাহ আবার আমরা আসতেছি কারণ ওনারা আসলে খালি মাঠে চলে আসবো আমরা ওনারা বসে থাকুক এইভাবে আস্তে আস্তে শেষ মানে আপনাদের খেলোয়াড় না প্রতিপক্ষ নাই না উনি প্রতিপক্ষ তো ওনারা ছাড়া সবাই আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না তারা সবাই আসবে তো ওনারা আসবে না তো ওনারা না আসলে বুঝতে পাচ্ছেন যে ওনাদের আসতে আলটিমেটলি কি হবে হ্যাঁ বললাম না দেউলিয়া মানে আপনাদের ওনার অস্তিত্ব বলে কিছু থাকবে না এমনি তো বিলীন ওনারা ওনাদেরকে বাঁচিয়ে রাখছে কারা কিছু বাইরের শক্তি এবং কিছু এই লোকাল টাকা পয়সা দিয়ে আপনার তাদের কর্মীরা আছে কিছু কর্মী নাই এমন তো একদম মাঠে কারা আসতেছে তাদের কর্মী 2-4 লাখ কর্মী থাকার কোনো ব্যাপার না তো এই কর্মী নিয়েই তো ওনারা আছেন আর জনগণের সাথে তাদের সম্পৃক্ততা সংশ্লিষ্ট কিছুই নাই আর উন্নয়ন তো আল্লাহ দিলে কিছুই করেন নাই খাম্বার রাজনীতি করেছেন খাম্বার ব্যবসা করেছেন সবই তারা করেছেন ঠিক আছে না তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের সাথে যদি তাদেরকে পাল্লা দিতে হয় নির্বাচনে আসতে হবে নির্বাচনে এসে একমাত্র পথ সেটার মধ্যে দিয়ে আসেন যদি নির্বাচিত হতে পারেন সরকার গঠন করবেন বিএনপি যাবে না এই যে হুমকি এগুলো কি ফাঁকা আওয়াজ না বাস্তবতা আছে একেবারে একেবারে কোনো কিচ্ছু নাই ফাঁকা দেখেন আপনারা আপনিও বেঁচে থাকবেন আমিও বেঁচে থাকব ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আর মাত্র 3-4 মাস জানুয়ারি মাসে নির্বাচন করতে না পারলে নেস্তুর যখন পালাবেন টক শোর জন্য ওনাকে খুঁজে আচ্ছা এই লেস তুলে পালাবেন যে বলছে কিভাবে পালাবে এটা বলেন না ওনার সেই শক্তিটা কোথায় নাই শক্তি শুনেন উনি তো বলে দিলেন সব পুলিশ ওসি সব খারাপ শক্তি এমন শক্তি এইটাকে নিয়ে আপনি এইটাকে নিয়ে আপনি সেই জনগণের শক্তিটাই তো আমাদের মূল ভিত সেটার উপরে ভিত্তি করেই আমরা এগিয়ে যাচ্ছি এগিয়ে যাব জনকল্যাণমূলক কাজ আপনি করেননি জনগণের ভোটের অধিকার আলোচনা করে নিয়ে আসি সেই ইসিতে আবার চলে যায় নিরপেক্ষতা রাখেন পাপি আপা ইসিতে আবার চলে যায় আপনাদের বয়ান অনুযায়ী আপনাদের কথা অনুযায়ী আপনাদের বাস্তবতা আপনাদের অভিজ্ঞতা সবকিছু কি দেখে মনে হচ্ছে নির্বাচন কমিশন এক পেশে ভোটের দিকে হাঁটছে আমি তো আপনাকে বললাম এই কথাটা আপনাকে বুঝতে হবে সমাজ যে নির্বাচন কমিশন সরকারের ধারাবাহিকতা নির্বাচন পরিচালনা যেগুলো তারা সেদিকেই যাচ্ছে একতরফার দিকে এবং